রমজান আলো অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ পাওয়ার বাই গণস্বাস্থ্যভূমি কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হুসেনিয়া মাদ্রাসা দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করে আজ আলোচনা বিষয় নিয়ে ধারণ করেছি ঐতিহাসিক বদর দিবস কারণ আজ সত্যই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলাম ইসলামের বিজয় পৃথিবীর জমিনে সুপ্রতিষ্ঠিত হয়েছিল এ বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলীমদ্দিন মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন নৌমানি আরবি প্রভাষক দিলীপ এস এন সিনিয়র মাদ্রাসা কুমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অরাকা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মতাম কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শহিস রহমতে ভালো আছি তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার যিনি বিভিন্ন টেলিভিশনে ডিবেট করেন বিভিন্ন বিচার কার্য সম্পাদন করেন মাওলানা নাজমুল হাসান ইসলামিক স্টাডিজ ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ সালাম কলেজি মোহতারম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুপ্রদর্শক চলুন অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের তেলওয়াত শুনি তেলাওয়াত করছেন আমাদের বন্ধু হাফেজ সালাম شيكرتي عبد الملك بويا سنيه السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الى الله اني لكم منه نذير مبين

আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ঐতিহাসিক বদর দিবস আল্লাহ সুবাহ তালা বদর ময়দানে মুসলমানদেরকে বিজয়ী দান করার মাধ্যমে ইসলামকে একেবারে পৃথিবীর জমিনে সুপ্রতিষ্ঠিত করেছে সম্মানিত আলোচক মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন নুমান সাহেবের কাছে জানতে চাইব ঐতিহাসিক বদর দিবস বলতে কি বুঝায় কোনো এক সময় বদর নামক আরবের এক গোত্রের একজন লোক একটা কূপ খনন করেছিল এই জায়গায় তার নাম অনুসারে এই কূপটি একটি ঐতিহাসিক কূপ হিসাবে সাব্যস্ত তার নাম অনুসারে এই জায়গাটি বদর নামক স্থান হিসেবে আজও এটা সবার কাছে ফেভারিট এবং পরিচিত যে মহান রব্বুল আইলামিন এই কথাটুকু এই বদরের কথা কিন্তু পবিত্র কোরআনুল করিমের সুরা আলি ইমরানের একশো তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম ঘোষণা দিয়েছেন কুরুন আল্লাহ রব্বুল্লা আয়লামিন তিনি বলতেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ কুমুল্লহ বিবাদ্যিন ওয়ুম আজিলতন হে ইমানদারেরা যখন তোমরা বদরের প্রান্তরে যেই যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়েছিলে সেখানে তোমরা একেবারেই দুর্বল ছিলে আর তোমরা তোমাদেরকে তো আমি আল্লাহ সাহায্য করেছিলাম আল্লাহ সেই কথাটা বলতেছেন যে লাল লাকুম তাস করুন অত্তাকুল্লাহ লাল আল্লাহ তাস করুন আল্লাহকে ভয় করো এবং আমার সুক্রিয়া জ্ঞাপন করো তো সেদিন মুসলমানগণ যে ইমানই পরীক্ষা দিয়েছিল মাত্র আপনার হাতে গোনা দুটা ঘোড়া সত্তরটা ওঁট নিয়ে মুসলমানেরা হাতে গোনা কয়েকটি তরবারি আর কিছুই নেই মুসলমানরা একেবারেই নিরস্ত্র আর অপরদিকে কাফিরদের ওই সময়ের লেটেস্ট সেই অস্ত্রগুলো দিয়ে তারা হাজার তাদের প্রত্যেকের সাথে দুটা করে কারোর সাথে এইরকম পর্যাপ্ত অস্ত্র ছিল তাদের সাতশত ঘোড়া ছিল এবং ওঁট ছিল এগুলো নিয়ে মুসলমানদের বিপক্ষে তারা ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু তারা সফল হতে পারে নাই কারণ আল্লাহর ইমানের সেই ভিত্তিতে ইমানের বলিয়ানে মুসলমানদেরকে বলিয়ান করে দিয়েছিল রোজা রাখা অবস্থায় মুসলমানরা এভাবে রোজা রেখে অভুক্ত অবস্থায় আল্লাহ রব্বুল আয়ালমিনের কৃপায় দয়ায় নুর্বী সাল্লাহ আলহ্লামকে ভালোবেসে ইমানে ঝান্ডা হাতে নিয়ে নিরস্ত্রভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল কেয়ামত পর্যন্ত ইসলাম কায়েম থাকবে সেটাই মুসলমানরা প্রমাণ করেছিল সেই বদরের প্রান্ত যে চমৎকার আলোচনা করছিলেন ফিরবা আবারও ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সেভেন হর সিমেন্ট প্রেজেন্স রমজান আলো পাওয়ার বাই গণস্বাস্থ্য হোমিক ও স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হুসানি আমাদের নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন The style icon of the year. Finally, the award goes to Asian textile. Asian textile, Asian good style. আলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন সেভেন হার্সিমেন্ট প্রেজেন্স রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য ভূমিক স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হুসাইন মাদ্রাসা যে আমি মহতারাম নাজমুল হাসান জুনুল সাহেবের কাছে জানতে চাই যে ইতিহাসের আলোকে বদরের গুরুত্ব সম্পর্কে বলবেন রসুল আকরাম সলাল্লাহু আলহিউস্লামকে আল্লা রব্বুল আলমিন রহমাতুল্ল আলমিন হিসেবে প্রেরণ করেছেন রসুল আকরাম সাল আলহিসাল্লাম মক্কার জমিনে মক্কায় যেভাবে লালিত পালিত হয়েছেন মক্কার মানুষ মুশ্রিক ছিল কাফির ছিল তারা আল্লাহকে বিশ্বাস করতো না কিন্তু রসুল আকরাম সল্লাহ আলহিসাল্লাম শিশু বয়স থেকেই তার উদার ব্যবহার মহামানব হিসাবে রসুল আকরাম সাল আলহিম যে বিশেষ ব্যক্তি তিনি ছোটোবেলায় তা প্রমাণ করেছেন তাকে তারা আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসাবেই চিনত কিন্তু রসুল আকরাম সাল্লিউলাম যখন হেরা গুহায় হেরার জ্যোতি প্রাপ্ত হলেন যখন তিনি তাদেরকে রসুল আকরাম সাল্লু আলি যখন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা শুরু করলেন তখন তারা ইসলামের বিরোধিতা করা শুরু করলো তার মানে হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্বটি পৃথিবীর ইতিহাসেই একেবারেই চিরস্মরণীয় এবং সবসময় এটা হতেই থাকবে চলতেই থাকবে কিন্তু রাসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই সেগুলো সহ্য করেছেন তারা অমানসিক নির্যাতন করেছে কিন্তু রাসুল্লা আকরাম সল্লাহু আলি সাল্লাম নীরবে নিভৃতে তিনি সহ্য করেছেন সহ্য করতে করতে এক পর্যায়ে তারা রসুল আকরাম সাল্লাহ আলিয়াসাল্লামকে বাধ্য করল মক্কা থেকে মদিনায় হিজরত করতে মদিনায় রসুল আকরাম সাল্লি সাল্লাম যখন ফিরে আসলেন মদিনায় এসে তিনি সেই যারা আবাস মক্কা মদিনায় যারা বসবাস করতো তাদেরকে নিয়ে মহাজির এবং আনসারদেরকে নিয়ে মদিনার ইহুদি এবং নাসারাদেরকে নিয়ে খ্রিস্টানদেরকে নিয়ে তিনি মদিনার রাষ্ট্র গঠন করলেন মদিনায় এসে তিনি সেই যারা আবাস মক্কা মদিনায় যারা বসবাস করত তাদেরকে নিয়ে মহাজির এবং আনসারদেরকে নিয়ে মদিনার ইহুদি এবং নাসারাদেরকে নিয়ে খ্রিস্টানদেরকে নিয়ে তিনি মদিনার রাষ্ট্র গঠন করলেন কিন্তু সেখানেও বিপত্তি দেখা গেল সেখানেও তারা মদিনার মানুষদেরকে মদিনার রসুল আকরাম সালি ইসলামের সেই ইসলামী রাষ্ট্রটিকে আক্রমণ করার জন্য যখন তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো এবং আবু সুফিয়ানের নেতৃত্বে পঞ্চাশ হাজার দৃঢ় স্বর্ণমুদ্রা নিয়ে এবং একশত উট নিয়ে সেই যখন সিরিয়া থেকে সে যুদ্ধের আদি সংগ্রহ করতে গেলেন তখনই রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে নিয়ে প্রতিরোধ করার জন্য সচেষ্ট হলেন এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় রসুল আকরাম সাল্লাহ আলিয়া যেভাবে সাহাবিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সাহাবিরা রসুল আকরাম সাল আলিহ্লামের প্রতি সেভাবে অগাধ সেই ভালোবাসা সেই প্রেম সেই আনুগত্যের কারণেই বদর সংগঠিত হয়েছিল বদরের এর মূল কারণ কি রসুল আকরাম সাল আলহিম যখন সাহাবি আনসার সাহাবিদের নেতা হজরত সাদবিন মোয়াজরাদি আল্লাহ তালহনকে যখন তিনি জিজ্ঞাসা করলেন যে বদর যুদ্ধের ব্যাপারে কি করা যায় তখন তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন রসুলাল্লাহ সাল্লু আলয়সাল্লাম আপনি যদি আমাদেরকে পানিতে ডুবতে বলেন আমরা পানিতে ডুব ডুবব আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে বলেন আমরা যুদ্ধ করব যার ফলশ্রুতিতে মাত্র তিনশো জন সাহাবিকে নিয়ে রসুল আকরাম সাল্লাহ আলহিস্লাম যদিও বা আদতে আমরা বিশ্বাস করছি যে তিন গুণ তারা সংখ্যায় ছিল এক হাজার মানুষ কাফের ছিল রসল সাহাবিরা ছিলেন মাত্র তিনশো তেরো জন কিন্তু বাস্তবে তাদের ক্ষমতা ছিল গুণেরও বেশি মুসলমানদের কাছে যেখানে মাত্র সত্তরটি উঠ ছিল তাদের কাছে ছিল টি উট মুসলমানদের কাছে যখন মাত্র দুটি ঘোড়া ছিল তাদের কাছে ছিল একশো ঘোড়া চিন্তা করুন কিন্তু তাদের কি দৃঢ় চেতা মানসিকতা ছিল তারা এক পা পিছু হটেননি ফলে রসুল আকরাম সাল আলহি সাল্লামের নেতৃত্বে মক্কার কাফের মুশ্রিকরা পরাজিত হয়েছে বালক সাহাবি মহাজ এবং মাওবাজ দুই ভাই তাদের সেই বীর দৃঢ় চেতনা মুসলিমদের মাঝে যদি আমরা ধারণ করতে পারি তাহলে ইসলামের বিজয় সবসময় আসবে যে চমৎকার আলোচনা করছিলেন আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক এরিফাকে আমরা চমৎকার নাতে রসুল সাল্লি সাল্লাম শুনবো হাফেজ শুন সাব্বির রূপগঞ্জ নারায়ণগঞ্জের বন্ধু থেকে السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ربي يا محمد ত্রিভু বনের প্রিয় মুহাম্মদ এলো রে আইরে রে সাগর আকশ বাতশ দেখ যদি আই রে সাগর আকশ বাতশে দেখ যদি আই ধুলির ধরা বেশতে আজ দিল করিলো লাজ ধুলির ধরা বেশতে আজ জয় করিলো দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশো সহারা আইরে রে সাগর আকাশ বাতাস দেখ যদি আই আইরে রে সাগর আকশ বাতশ দেখ বিজো দি ত্রিভুবনের বনে রে প্রিয় মোহাম্মদ ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সর আকশ বাতশ দেখ বি যোধী সাগর আকাশ বাতশ দেখ বিজোদি আয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন <laughs> the style icon of the year. Finally, the award goes to Asian textile. Asian textile, Asian good style. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছি আলোচনায় জি মহতারাম শেখ জামাল উদ্দিন ওমানি সাহেবের কাছে আবার জানতে চাই যে আমরা বদরের যুদ্ধ সম্পর্কে হাদিসে পাক কি বলছে যে হাদিসে পাকের মধ্যে এবং কোরআনুল করিমের মধ্যে যেই কথাটুকু বদর সম্পর্কিত আমার নবী করিম সাল্লাহি সাল্লামের জবান দিয়ে দেখুন আমি কোরআনুল করিমের আগে এই আয়াটি একটু নোট করতে চাই সুরায়তুল আলী ইমরান একশো চব্বিশ নম্বর আয়ারটুকু দেখুন আমাদের নবী কেনবী সাল্লাহ সাল্লাম যেদিন বদরের যুদ্ধটা হচ্ছে আর সকালবেলা প্রত্যুষে আমার নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে এমন একটা সিজদা দিলেন এত কান্না করলেন আমার নবী সাল্লু আলাইস্লাম নব নবী চোখের পানিতে ওনার সেই সিজদার স্থানটুকু ভেসে গিয়েছিল এবং আল্লাহর কাছে এই দোয়াটুকুই করেছিলেন আলাহি আপনি যদি ইসলামকে রক্ষা করতে চান তাহলে আমাদেরকে বিজয় দান করুন আর যদি ইসলাম রক্ষা না হয় তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনার এখতেয়ার আপনার উপর আমি ছেড়ে দিলাম আর এই সময় জিব্রাইল আমিন সুসংবাদ নিয়ে আসলেন আর সেই সুসংবাদটুকু আমাদের নবী আকরম সাল্লু আলাই সাল্লাম সাহাবাদের কাছে এভাবে দিলেন যে আমার সাহাবারা তোমরা তোমাদের অস্ত্র নাই তো কী হয়েছে তোমাদের ঢাল নাই তো কী হয়েছে তোমাদের ঘোড়া নাই তো কী হয়েছে তোমাদের আধুনিক অস্ত্র নাই তো কী হয়েছে শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে তিনি ফেরেস্তারা ফেরেস্তাদেরকে নাজিল করবেন এবং তোমাদের সহযোগিতায় তারা থাকবে আর কথাটুকু আনুল করিমের মধ্যে এভাবে এভাবে আল্লাহ রাব্বুল আলম উদ্ধৃত করতেছেন যে যে তোমাদের জন্য তোমাদের জন্য এতটুকু কি যথেষ্ট নয় যে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার ফেরস্তা তোমাদের জন্য নাজিল হচ্ছে আর তোমরা এতে শক্তিশালী হও আল্লাহর রাব্বুল আরামিনের এই সুসংবাদটুকু তোমরা লাভ করো আর নবী করমসাল্লাহি সাল্লামের হাতিসের মধ্যে আমরা যে দেখি সহিয়াল বুখারি শরীফের ইতাবুল মাগাজির মধ্যে যেই কথাটুকু এসেছে আমার নবী সাল্লিয় সাল্লাম সাহাবিদেরকে মনোবলকে আরও ধৃপ্ত করার জন্য ইলমে গায়েবের একটা বিশাল একটা দিক এখানে উন্মোচন করে দিলেন আমার নবী সাল্লাহ আলিয় দাগ টেনে টেনে বলতে লাগলেন এই জায়গার মধ্যে আবু জেহেল নিহত হবে এই জায়গার মধ্যে উদ্বা নিহত হবে এই জায়গার মধ্যে সাহেবা নিহত হবে এই জায়গার মধ্যে মক্কার এই কাফের এই এই কাফির সর্দার নিহত হবে তোমাদের চিন্তা করার কারণ নেই তোমরা দেখবে আল্লাহ রব্বুল আলমের সাহায্য কিভাবে আসে বত্রিশ জনের কথা হাদিসের পাকের মধ্যে এভাবে আসে যে এভাবে সাহাবাই রাম বলতেছেন খোদা কি কসম আমাদের নবী আকরাম সাল্লাহ আলী ঠিক যেভাবে যাকে যেভাবে বলেছে একচুল পরিমাণ সে ওই দিকে নাই এবং ওই জায়গার মধ্যে সে নিহত হয়েছে এবং জাহান্নামি হয়েছে ওই জায়গাটার মধ্যেই তাকে কতল করা হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে মহতারাম আপনার কাছে জানতে চাই ইতিহাসের আলোকে আপনি বলছিলেন আর এখান মধ্যে আর কী কী কারণে বদর যুদ্ধ হতে পারে এবং বদর যুদ্ধের ফলাফল সম্পর্কে আমাদেরকে বলবে বদরের যে চেতনা এই চেতনা সম্পর্কে আমরা যদি কুরআন মাজিদে অনুসন্ধান করি তাহলে আমরা দেখতে পাই সুরা আল ইমরানে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলেছেন অলাকুম আয়াতুন ফি ফিয়াতাই ইল তাকাতা ফিয়াতুন তোকাতিলু ফি সাবির ইল্লাহ ওয়াউরা কা ফিরাতু ইরাউ নাহ মিসলাইহিম র আল আইন অল্লাহ ইউদিনাশ্রী হিমাইয়া শাহ এই আয়াতে স্পষ্ট করে দেখেন যে চেতনা বদরের চেতনা আল্লাহ রব্বুল স্পষ্ট করে বলছেন যে তোমাদের মাঝে একটি নিদর্শন রয়েছে একটি দল আল্লাহ রব্বুল আলমিনের পথে যুদ্ধ করে আর অন্য দল তারা কাফের অস্বীকারী আমার অস্তিত্বে অস্বীকারী তারা তাদের নিজেদের তুলনায় দ্বিগুণ দেখতে পাচ্ছে মুসলমানদের সংখ্যা তারপরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে আল্লাহ আলামীন আলমিন যাকে চান তাকেই সাহায্য করেন আল্লাপাক স্পষ্ট বলেছেন যে যাকে ইচ্ছা আল্লাপাক তাকে সাহায্য করে আল্লাপাক আরো একটু করতে আপনার সাথে মধ্যে বলছে সেই ইমানের চেতনার দৃপ্ত হতে হবে তাহলে ইমানের চেতনায় দৃপ্ত হতে হলে আমাদের কি করতে হবে আমি চিন্তা করছিলাম যে বদরের চেতনাকে কিভাবে আমরা লালন করব আমরা জানি যে এই বদর সংগঠিত হয়েছে রমজান মাসে আর রমজান মাসে ছিল যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ আর কাফের মুশ্রিকরা তারা এ বিষয়ে রসলকাম সাল্লু আসাল্লামকে আরও জিজ্ঞাসা করেছে যে এই রমজানে যুদ্ধবিগ্রহ করাটা কী আল্লাহ রব্বুল্লাহলামী স্পষ্টত উত্তর দিয়েছেন হ্যাঁ রমজানে যুদ্ধ করা ভালো নয় নিশ্চয়ই এটা খারাপ কিন্তু আল্লাহর পথ থেকে যারা বিরত রাখা মুসলিমদেরকে কাবা গৃহে প্রবেশ করতে না দেওয়া তাদেরকে অত্যাচার করা আরও বড় জঘন্য কাজ তার মানে হচ্ছে ইসলামের সাথে দ্বন্দ্বটা চিরস্মরণীয় আমি প্রথমেই বলেছিলাম এই দ্বন্দ্ব নিরসন করার জন্য রসুল আকরাম সাল ইসলামকে বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছেন আর অস্ত্রটা কেন হাতে তুলে নিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিনই বলছেন যে কিলু হাত্তালা তাকুনা না ফিতনা ইয়ার রসুল্লাহ সাল্লাহ ইসলাম আপনি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন যতক্ষণ পর্যন্ত ফিতনা না হয়ে যায় সমাজে অত্যাচার অনাচার দুরভূত হয়ে যায় সমাজে যখনই অত্যাচার আসবে অনাচার আসবে মুসলিম সেটিকে মেটানোর জন্য সর্বদিক থেকে চেষ্টা করবে তার যদি সামর্থ্য থাকে কলমের মাধ্যমে সে লেখনির মাধ্যমে সে এটার বিরোধিতা করবে সে তার প্রচেষ্টার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্ত করার প্রচেষ্টা করছে যে চমৎকার আলোচনা করছিলেন আপনার দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের দর্শক ধন্যবাদ এটা একটু আবার যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের দুজন চমৎকারভাবে আলোচনা করছিলেন চমৎকার ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছিলেন সেভেন হর্স সিমেন প্রেজেন্স রমজান আলো পাওয়ার বাই স্বাস্থ্য ও স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হোসানিয়া মাদ্রাসা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি